আচ্ছা দেখেন, আজকে আমরা কি শিখবো? আজকে আমরা একটা ডোমেইন এবং একটা হোস্টিং রেজিস্ট্রেশন করবো আমাদের ওয়েবসাইট তৈরি করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ওয়েবসাইট কমপ্লিট হতে মোটামুটি আমাদের যেহেতু ফ্রিতে করবো, ঠিক আছে, এখানে 1 সেকেন্ড থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। তাই যদি কারো সঙ্গে সঙ্গে না হয় কেউ ভয় পাওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? যেহেতু ফ্রিতে করছি, ওরা ওদের সুবিধার মতো দিবে, তাই না? আচ্ছা, তো হোয়াট ইজ ডোমেইন আর সাব ডোমেইন তো আপনারা জানেন। ডোমেইন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, আর সাব ডোমেইন হচ্ছে ইনফো ডট ব্লগ স্পট ডট কম। আছে না আমাদের যেমনই একটা আছে না, মনে করেন যে ওয়েবিডি ডট ব্লগ স্পট ডট কম, এরকম একটা আছে না, আমাদের একটা সাব ডোমেনও কিন্তু আছে, সাথে লাগানো আছে, ঠিক আছে? ডোমেন থাকে, ডোমেন বা সাব ডোমেন থাকে, এরকম একটা ব্যাপার। যেমন হচ্ছে ইনফো ডট বরেন্দ্রআইটি ডট কম, তাহলে ইনফো হচ্ছে সাব ডোমেন, ঠিক আছে না? এরকম একটা ব্যাপার স্যাপার, বুঝছেন না? ডোমেন হলো কি বরেন্দ্রআইটি ডট কম, ঠিক আছে, এটাকে বলছে ডোমেন। হ্যাঁ, আচ্ছা, হাউ টু চুজ এ ডোমেন নেম, আপনি ডোমেন নেম কিভাবে চুজ করবেন এবং কে মানে কেমন টাইপের ডোমেন নেম চুজ করবেন, প্রথম কথা মাথায় রাখতে হবে আপনি কি কাজটা করবেন। আপনার কাজ রিলেটেড ডোমেন নেম অবশ্যই চুজ করতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় ইউনিক কোনো কিছু হয়ে যায়, দেখা যাচ্ছে মানুষ পাবলিক ইয়া করে প্রমোট করতে পারে, সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবেন যে আপনি যে রিলেটেড কাজ করেন সেই রিলেটেড একটা ডোমেন নেম নিজে থেকে তৈরি করবেন, কিন্তু একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে হবে। আর নাহলে আমাদের আমার মতো একটা ব্র্যান্ড ভেবে নেবেন, যে ওয়েব ভিডিও আমি সবসময় ব্র্যান্ডিং করি, আপনারা আপনাদের মধ্যে একটা ব্র্যান্ড তৈরি করে সেটাকে ব্র্যান্ডিং করার ট্রাই করবেন, ঠিক আছে? আর যদি না হয় তাহলে আপনার যে কাজ করেন সেই রিলেটেড একটা ডোমেন তৈরি করবেন, ঠিক আছে? আচ্ছা, হাউ টু বাই ডোমেন অ্যান্ড হোস্টিং, তো আমরা এখন কি করবো, একটা ডোমেন এবং হোস্টিং বাই করবো, ঠিক আছে? আচ্ছা, এটার জন্য কি করতে হবে, যেহেতু আমরা ফ্রিতে করবো, পেড এ যদি করতে চান আমরা যদি হোস্টিং লিখে সার্চ দিয়ে, এটা কিন্তু পেড ও করা যায়। দেখেন হোস্টিং লিখে সার্চ দিয়ে যে মেইল চিপ আর হোস্টিং এর সবার উপরে মাস্ট বি থাকবেই, ঠিক আছে? সব থেকে ভালো সাইট মানে এই ডোমেন এবং হোস্টিং এর জন্য সব থেকে ভালো সাইট হচ্ছে মেইল চিপ আর নেমচিপ আর হোস্টিং এর, ঠিক আছে? আচ্ছা, এখানে কি হয়, এখানে আমরা ডোমেন হোস্টিং একসাথে কিনতে পারি, আমরা যদি এখানে হোস্টিং কিনে তাহলে ডোমেন আমাকে ফ্রিতে দেয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করবো, যেহেতু আমরা পেড কিনবো না, আমরা তো ফ্রিতে নিবো, তাই না? তাহলে আমাদের সব পোস্ট সব সাইট থেকেই ডোমেন এবং হোস্টিং কিনার নিয়ম সেম, ঠিক আছে? ওই লেখাগুলো সেম, হয়তো বা থিম আলাদা দেখতে আলাদা হইতে পারে, কিন্তু লেখাগুলো কিন্তু সেম টু সেম আসবে, ঠিক আছে? সমস্যা নাই, তাহলে আমরা চলে যাবো হচ্ছে আমাদের যে সাইট থেকে কিনবো, ঠিক আছে? আমরা কিনবো হচ্ছে ফ্রি হোস্ট, এটাকে সার্চ দিবেন, ঠিক আছে? এই যে প্রোফ্রি হোস্ট, সরি, সর্বপ্রথম যে ওয়েবসাইট আসবে সেখানে চলে যাবেন, ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পর দেখেন এখানে কি বলবে, যে $0 মানে লাইফ টাইমের জন্য এখানে একটা ডোমেন দিবে, হোস্টিং দিবে, সেটা হচ্ছে $0 নেবে, দেখেন লাইফ টাইমের জন্য, ঠিক আছে? $0 ফর লাইফ। তাই বলে এখানে আবার একটা জিনিস কি, যে এরা হচ্ছে অ্যাডসেন্স থেকে ইনকাম করে, ঠিক আছে? ডোমেন হোস্টিংটা আপনাকে ফ্রিতে দিবে, কিন্তু এরা অ্যাডসেন্স থেকে আর্নিং করে, কেমন হবে দেখেন, এদের কিন্তু সব জায়গায় অ্যাড চলবে। প্রথম আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলি, জিমেইল কোনটা, এটা না নিচেরটা, আচ্ছা পাসওয়ার্ড আমি এটার কথা আছে দিলাম, পাসওয়ার্ড দিলাম, ঠিক আছে? এবার জাস্ট এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম, তার মানে কি হলো আমার অ্যাকাউন্ট এখানে খোলার জন্য অ্যাপ্লাই করলাম, এখন পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়নি, আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা লাগবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো অ্যাড, এগুলো অ্যাড, এগুলো নিয়ে টেনশন করার কোনো কিছু নাই, জাস্ট আমরা আমাদের জিমেইলে চলে যাব। জিমেইলে যাওয়ার পরে যে প্রোফাইল থেকে একটা মেসেজ দিয়েছে, এখান থেকে জাস্ট এখান থেকে অ্যাক্টিভ অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন আমার অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভ। আচ্ছা, এবার যদি আমরা দেখি তাহলে দেখেন আমাদের এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টের একটা অপশন আসছে, ঠিক আছে? এগুলোতে গুরুত্ব দেওয়ার দরকার, উপরে নিচে কি আসছে না আসছে এগুলো আপনার দেখার বিষয় না, সবার কাছে সেম জিনিস আসবে না, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ক্লিক করতে হবে, এখানে এটার মানে হচ্ছে যে আপনি আপনার যে ওয়েবসাইট তৈরি করবেন ওই অ্যাকাউন্ট, এটা কিন্তু এই প্রো ফ্রি হোস্টের অ্যাকাউন্ট না, ঠিক আছে? আপনার যে ওয়েবসাইটে যে ড্যাশবোর্ডে যাবেন কিংবা প্যানেলে যাবেন ওটার যে অ্যাকাউন্ট সেটা ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তাহলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম, এবার আমাদের ডোমেনের নাম দেওয়া লাগবে, আপনার অ্যাকাউন্ট এটা আপনার নামের বানানটা বলেন তো ভাই, HASIBUL, ঠিক আছে? আচ্ছা দেখেন এটা অ্যাভেলেবল দেখাচ্ছে, কিন্তু আর একটা শর্ত আছে, ঠিক আছে? প্রথম কথা হলো যে এখানে আছে না লাইভ ব্লগ ডগ 365, এটা আমরা করতে পারবো না, করতে পারবো না, কারণ হচ্ছে আমরা যদি এইটাতে অ্যাকাউন্ট খুলি, অ্যাকাউন্ট হয় একদিন দুদিন চলবে তারপর অফ হয়ে যাবে, কিংবা চলবেই না কিংবা অ্যাক্টিভই হবে না অ্যাকাউন্ট, এরকম প্রবলেমটা দেখা দিবে। সব থেকে ভালো হচ্ছে ইজারো ডট কম, এটার অ্যাকাউন্ট কোনোদিনও নষ্ট মানে এখন পর্যন্ত আমার নষ্ট হয়নি, 4-5 বছর আগে থেকে দেখছি এখন পর্যন্ত আমার ওই অ্যাকাউন্ট এখনো আছে, এখনো লগ ইন করে লগ ইনের কাজ করে, তার মানে কি এটা সব থেকে বেশি ভালো, বাকি দুইটাতে আমি ট্রাই করে দেখছি কতটা বেশি না, মানে হয় অ্যাকাউন্ট হবেই না আর নাহলে অ্যাকাউন্ট হলেও বন্ধ হয়ে যাবে এরকম হয়, ঠিক আছে? তাহলে আমরা ইজারো ডট কমে যাবো, তারপর দেখবো এটা অ্যাক্টিভ আছে নাকি, দেখেন তাও অ্যাক্টিভ আছে, বা
আচ্ছা, তারপরে কি আছে দেখেন, ফ্রি ডোমেন আর হচ্ছে কাস্টম ডোমেন। আমরা যদি ফ্রি ডোমেন নিই তাহলে আমাদের কোনো কিছু মানে আমাদের পেমেন্ট টেমেন্ট কিছু অ্যাড করা লাগবে না। আমরা যদি কাস্টম ডোমেন কিনতে চাই তাহলে ক্লিক করার পর আমাদেরকে পেমেন্ট মেথড অ্যাড করতে বলতে হবে। যখন আমরা আমাদের কার্ডটা অ্যাড করে ফেলবো তারপরে সেখান থেকে আমরা ডোমেনটা পারচেস করতে পারবো, ঠিক আছে। তাছাড়া আদারওয়াইজ পারচেস করার দরকার নেই। ওখানে শুধু যে যদি আমরা কাস্টম ডোমেন করি তাহলে যে ইজারো ডট কমটা থাকবে না, ইজারো ডট কম বাদে আমাদেরকে ডোমেন দেবে, ঠিক আছে। মানে এদের কোনো এক্সটেনশন কিংবা সাব ডোমেন এদেরটা দিবে না, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমরা এখানে রাইট বাটনে ক্লিক করলাম, তাহলে দেখেন তাহলে এই যে আমাদের ডোমেনের এটা চলে আসে। এবং তাহলে আমরা কি করলাম এখান থেকে, আমরা কিন্তু ডোমেন হোস্টিং দুটো একসাথে রেজিস্ট্রেশন করেছি। আমরা এখানে হোস্টিং নিতেই তো আসছি, আমরা হোস্টিং নেওয়ার আগে আমরা ডোমেন রেজিস্ট্রেশন করলাম, হোস্টিংটা আমাদের অটোমেটিক এখানে চলে আসছে, কারণ আমরা এখানে নিতে আসছি হোস্টিং, ঠিক আছে। প্রোফ্রি হোস্ট না ওয়েবসাইটের নাম, আপনারা বুঝতে পারছেন এই জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কি করতে হবে, আমাদের এখানে অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। তার আগে দেখবেন যে এখানে রানিং হচ্ছে, এটা যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু আমরা এখান থেকে যাইতে পারবো না। যাইতে পারবো কতখানি, শুধু ম্যানেজ অপশন পর্যন্ত। ম্যানেজে ক্লিক করলাম, দেখেন আবার ঘুরবে এই জায়গাতে এসে, ওই সেম জিনিসটা, ওখানে যেটা ঘুরছে এখানে সেটা ঘুরছে। এখানে কি বলছে, রিফ্রেশ পেজ আফটার সাম মিনিটস, মানে আপনার 1 মিনিট, 1 থেকে 1.5 মিনিট থেকে 10-15 মিনিট পর্যন্ত লাগতে পারে, সমস্যা নাই। বললাম না এখানে কোনো গ্যারেন্টেড কোনো কিছু নাই, আপনাকে জাস্ট একটু ওয়েট করে দেখতে হবে, বারবার করতে হবে, ঠিক আছে। মাঝে মাঝে রিফ্রেশ দিয়ে দেখবেন, আমি রিফ্রেশ দিন এখনো আছে এরকম, দেখেন আমাদের এটা কন্ট্রোল প্যানেলটা চলে আসছে, ঠিক আছে। আমরা জাস্ট এখানে ক্লিক করব, ক্লিক করার পরে দাঁড়ান, এখনো কিন্তু এটা কমপ্লিট হয় না, এখানে আমাদের আরো স্টেপ আসবে। এখানে একটা এগ্রিমেন্ট শো করাবে ওদের, ওদের এগ্রিমেন্টে জাস্ট টিক চিহ্ন দেওয়া লাগবে, ঠিক আছে। এই যে দেখেন এটা হচ্ছে ওদের এগ্রিমেন্ট, ঠিক আছে। আই অ্যাপ্রুভ মানে ওদের সাথে যে আপনার কন্ট্রাক্ট হলো সেটা আপনি অ্যাপ্রুভ করলেন, ওদের এই নিয়মে কাজ করবে, এই নিয়মের বাইরে গেলে আপনার অ্যাকাউন্ট থাকবে না, ঠিক আছে। এবার আসলো মেইন পার্ট, আমরা কি কিসে অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিলাম, মানে ওয়েবসাইট করতে যাচ্ছিলাম, ওয়ার্ডপ্রেসে না। তার মানে আমরা কি বুঝলাম, আমরা আগে ডোমেন হোস্টিং কিনবো পরে ওয়ার্ডপ্রেসে গিয়ে কাজ করব, ঠিক আছে। আগে ওয়ার্ডপ্রেসে গিয়ে ডোমেন হোস্টিং ওখানে অ্যাড হবে না, বলতে কি অ্যাক্টিভ করা, ইনস্টল করা লাগে আমাদের ডোমেন হোস্টিং এর ভিতরে, আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা লাগে, ঠিক আছে। তাহলে আমরা ইনস্টল করার জন্য কোথায় যেতে হবে, এখান থেকে নিচে চলে যাবেন, প্রত্যেকটা ইয়াতেই দেখবেন এরকম অপশন আছে, যে আপনি যেখান থেকে ডোমেন হোস্টিং কিনে রাখেন প্রত্যেক জায়গাতে সেম অপশন গুলো আছে, ঠিক আছে। এটা নিচে আসবেন, তারপরে কি লেখা আছে, অ্যাপ ইনস্টলার নামে যে জায়গাটুকু আছে ওখানে ক্লিক করবেন, ঠিক আছে। একটু ওয়েট করবেন, তারপর দেখেন এখানে দেখেন অনেক জায়গা আছে যেখানে আমরা যে ডোমেন এবং হোস্টিংটা কিনলাম, ঠিক আছে। সেই অনেক জায়গা আছে, মানে এইসব জায়গাতে ওয়েবসাইট তৈরি করা, যেমন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা যায়, তারপর জামুলার ওয়েবসাইট তৈরি করা যায়, আরো বিভিন্ন ধরনের সাইট আছে যেগুলো দিয়ে আমরা চাইলে, যে লারাভেল আছে, লারাভেল তো চিনেন অনেকে যারা নাম শুনেন না কেউ, লারাভেল অনেক ভালো একটা ইয়ে আছে, এখান থেকে ওয়েবসাইট তৈরি করা যায়, ঠিক আছে, বুঝছেন। তাহলে আমরা যে লারাভেল কিংবা ওয়ার্ডপ্রেস, মানে ভালো বলতে লারাভেল কিংবা ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, দেখেন এখানে আসার পরে কি করতে হবে, আমাদের থেকে এবার অ্যাকাউন্ট খুললাম না, বললাম না ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখালো, ঠিক আছে। তার মানে কি আমাদের ওই নিউ অ্যাকাউন্ট খোলা মানে তো ইউজার নেম পাসওয়ার্ড থাকবেই, এখন সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে, ঠিক আছে। আচ্ছা তা আমরা আমাদের ইউজার নেমটা দিই, নামটা বলেন ভাই আপনার, বানান 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 বানান, এইচ এ এস আই বি ইউ এল, হাসিবুল একটা সংখ্যা দিতে হবে, এইচ এইট সংখ্যা দেন, সংখ্যা দেন কোন একটা, এইচ 150। আচ্ছা এবার আমাদেরকে পাসওয়ার্ড দেওয়া লাগবে, ঠিক আছে। আমরা পাসওয়ার্ডটা আগেরটাই দিই, এটা পাসওয়ার্ড দিলাম, হ্যাঁ। তারপর জাস্ট এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে কি আপনাকে একটা থিম অ্যাড করে দিতে হবে। আপনার ডোমেন হোস্টিং দিয়ে করলেন, বললাম না ডোমেন হোস্টিং একটা থিমও তো লাগবে এই জিনিসটা দেখানোর জন্য, সাজানোর জন্য। যদি ডোমেন আর হোস্টিং নেই, জায়গা যদি ফাঁকা থাকে আপনি কিছু করতে পারবেন, তাহলে তো করতে পারবেন, আপনার তো একটা জায়গার উপরে একটা ডিজাইন কিংবা মডেল তো লাগবে, ঠিক আছে না। ওটা করার জন্য কি হবে, এখানে যে থিম অপশন আছে, ঠিক আছে, যদি কারো আগে চলে আসে তাহলে আসলো, বললাম না সবার কাছে সেম আসবে না, যদি কারো আগে চলে আসে থিম এখানে তাহলে থিম সিলেক্ট করে কাজ করে নেবেন, আর যদি না আসে তাহলে কেবল ম্যানেজ থিম সাইটে ক্লিক করবেন, ঠিক আছে। সাইট সাইটে ক্লিক করার পর আপনার আবার এখানে ব্যাক যাবেন, দেখবেন আপনার থিম চলে আসছে, দেখেন কি বুঝলেন, যদি না আসে অনেকের চলে আসবে। আমাদের এখান থেকে একটা থিম চয়েস করা লাগবে, আর মাথায় রাখবেন যে নর্মাল থিম চয়েস করবেন, ঠিক আছে। একেবারে বেশি গোলামেলা থিম চয়েস করবেন না, এটা আপনাদের, কারণ আপনি পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করছেন, কোনো ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট কেনা বেচা করবেন না, কিংবা আর্টিকেল লিখবেন না, আপনি জাস্ট আপনার প্রুফ, কাজের যে প্রুফগুলো আছে সেগুলো আপনি এখানে অ্যাড করবেন। পোর্টফোলিও ওয়েবসাইট দেখতে ঠিক এরকমই হয়, কাছাকাছি হয়, যে এই টাইপের জিনিস হয়, ঠিক আছে। কিংবা আপনার সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট, সরি আপনার এটা কি হতে পারে, ডিজিটাল মার্কেটিং এজেন্সিগুলো যে এই টাইপের থিম ইউজ করে, যেমন আমি এই থিমটা যদি দেখাই আপনাকে, এই যে এই টাইপের থিম ইউজ করে ওরা, যারা এজেন্সি চালায়, দেখেন এই ডিজিটাল মার্কেটিং এজেন্সির জন্য কিন্তু এটা, বুঝছেন।
কাজটাকে না সিলেক্ট থেমে ক্লিক করলাম, তারপর কাজটাকে থেকে আমরা ইয়েস করব। তারপর যে আমাদের যে থিম সিলেক্ট হয়ে গেল না, দেখেন এখানে আরো থিম দেখাচ্ছে, এখন কি দেখাচ্ছে? দেখাচ্ছে না, কিন্তু তার মানে আমরা থিমটা সিলেক্ট করে ফেলেছি যেহেতু। এবার জাস্ট আমরা এখানে কি করব, ইনস্টল ক্লিক করব। এবারে আমরা ওয়ার্ডপ্রেস এর ভিতরে আমাদের ডোমেন এবং হোস্টিংটা ইনস্টল করব, ঠিক আছে? জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। এবার একটু সময় নিবে, একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? ওয়েট করি, এর কি বলেছে 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, মাঝে মাঝে এর থেকেও বেশি লাগতে পারে, ঠিক আছে? একটু ওয়েট করা লাগবে, তো আমরা ওয়েট করি। সুন্দরভাবে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেল, খুব একটা বেশি সময় লাগলো না কিন্তু, ঠিক আছে? হয়তো নেট ভালো আছে তাই এটার জন্য, ঠিক আছে? এবার দেখেন আমরা যদি এটা ওপেন করি, এটা হচ্ছে আমাদের কি ওয়েবসাইট, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল, কি লেখা আছে? অ্যাডমিনিস্ট্রেটর ইউআরএল। অ্যাডমিনিস্ট্রেটর মানে হচ্ছে আমাদের যে সি প্যানেল কিংবা অ্যাডমিন প্যানেল, সেটা হচ্ছে লিংক এটা, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিংক। দেখে আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়েছে কিনা, এই দেখেন। আপনাদের কারো কারো ওয়েবসাইট কমপ্লিট নাও হতে পারে, সময় লাগতে পারে, কিন্তু কেউ কিন্তু ভয় পার করেছেন, ওয়েবসাইট কিন্তু 100% হবে, এটা টেনশনের কোনো বিষয় না, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের ওয়েবসাইট কিন্তু কমপ্লিট, ঠিক আছে? দেখেন আমাদের ওয়েবসাইট আছে না, যে hasibulijara.com। আমরা একটা ওয়েবসাইট তো ক্রিয়েট করতে পারলাম ওয়ার্ডপ্রেস, তাই না? এখন আমাদের কথা হলো যে আমরা এখন আমাদের ড্যাশবোর্ডে কিভাবে যাবো, যেখানে আমাদের ওয়েবসাইটটা ম্যানেজ করবো, ঠিক আছে? আপনারা কি করবেন, জাস্ট এখানে আছে না স্ল্যাশ, তারপর লিখবেন আছে wp, এখান থেকে মাইনাস অ্যাডমিন, ঠিক আছে? ইন্টার দিবেন, তাহলে দেখেন এটা আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন চলে আসলো না। এভাবে আমরা ওয়েবসাইট দিবে। তাহলে আমাদের লগ ইনটা কি ছিল বলেন তো ভাইয়া? hasibulh150, ঠিক আছে? রিমেম্বার মি, এই যে আমাদের ড্যাশবোর্ড, এখান থেকে আমরা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, ইউজার টুলস, সেটিংস সব আমরা এখানে ম্যানেজ করতে পারি। আমাদের ওয়েবসাইট যত রকমের কাজ সব আমরা এখান থেকে কমপ্লিট করব, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, দেখবেন এই যে, যদি আপনারা এটা না বুঝতে পারেন যে কি আছে, এখানে একটু দেখে নেবেন, ঠিক আছে? এখানে আপনার সব ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনি কিভাবে করলে আপনার অ্যাডমিন প্যানেলে যাইতে পারবেন, ঠিক আছে? আমরা যদি এখানেও ক্লিক করি তাহলে সেম জায়গাতেই যাবে, এখন হয়তো ডিরেক্ট ঢুকে যাবে, ঠিক আছে? কারণ আমি যে লগ ইন করলাম না, বুঝতে পারছেন আমরা একটা ওয়েবসাইট কিভাবে তৈরি করব? সবাইকে ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, ধন্যবাদ। তাহলে আগামী ক্লাসে এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, সবাই একটা ওয়েবসাইট কমপ্লিট করে নিয়ে আসবেন। আর যদি কমপ্লিটমেন্ট প্রথম দিকে না হয়, দেখা যাচ্ছে আপনি কাজ করতে করতে দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে, কোনো প্রবলেম না, ওটা ইরোর দেখাচ্ছে তখনকার জন্য, ঠিক আছে? ওটা অটোমেটিক ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা।